নমস্কার, চব্বিশ ঘন্টায় আপনাদের সকলকে স্বাগত। কলকাতার অন্যতম প্রাণকেন্দ্র শ্যামবাজারে দিনে দুপুরে দুটি বেসরকারি বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২৭ জন। দুই বাসের দুই চালকই গুরুতর জখম। দুই চালক শম্ভুনাথ জা এবং মিঠুন মণ্ডলকে আগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুটি বাসই ২২৭ নম্বর রোডের শ্যামবাজার মুখী ২২৭ নম্বর ডান দিক দিয়ে এগিয়ে অন্য গাড়িগুলিকে ওভারটেক করতে যায়, আর সে সময় উল্টো দিক থেকে এসে পড়ে আরও একটি ২২৭ রুটের বাস। বাসের বডি কেটে এক চালককে উদ্ধার করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, ঘটনাস্থলের ছবি। কলকাতার অন্যতম প্রাণকেন্দ্র শ্যামবাজারে দিনে দুপুরে দুটি বেসরকারি বাস মুখোমুখি সংঘর্ষ হয়। ২২৭ নম্বর বাস এবং এই দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় এবং এই ঘটনায় আহত হয়েছেন ২৭ জন। দুটি বাসই গুরুতর, চালকই গুরুতরভাবে জখম। এখানে দুটো ফাঁকা রাস্তা ছিল, ইন্ডিকাল কীভাবে যে ঘটনাটা ঘটলো, আমরা রাস্তা পথে আমাদের সামনার দোকানদাররা মিলে আর আমাদের এখানে পাড়ার প্রতিবেশী যে দুর্ঘটনাটা ঘটলো, যেভাবে ঘটেছে, সে বাসের ড্রাইভার, দুটো ড্রাইভার খুব ইঞ্জোর, আরও 15 জন আরও হসপিটালে চলে গেছে। দুটোই হচ্ছে ২২৭ নম্বর বাস, হচ্ছে ওরা বাঙ্গুর এভিনিউ টু হচ্ছে বিয়ানার যায়, ওই বাসগুলোতেই ঘটনাটা ঘটে। দুটোই আসছিল, একটা উল্টো দিক দিয়ে দুদিক দিয়ে আসছিল। এখন অ্যাক্সিডেন্ট জোন এটা ভালোভাবে লেখা আছে, দেখুন সামনে লেখা আছে, কিন্তু ওরা কোনোভাবেই ক্যারি করে না। এত পপুলারি জায়গা, তার মধ্যে এইভাবে দেখলাম দুজনা বাসে সামনাসামনি ধাক্কা মারলো, ঠিক আছে, একটা টায়ার বাস হয়ে একটা চাকার উপরে চাকা চলে গেল, সামনাসামনি দুটো ড্রাইভারকে লাগলো, আর একটু হালকা ফুলকা যেটা ছোট যাতে ওর ভেতরে যা ছিল তাদের পেছেন্ট ২২৭ সরাসরি এই ঘটনায় দুই বাস চালক কেটে হাসপাতাল দিক কেটে বের করা হচ্ছে। সেই মিঠুন মণ্ডল এবং সোমনাথ ঝা তাদের যথেষ্ট আশঙ্কা পাচ্ছি, তাদের নিয়ে যাওয়া হয়েছে, তাদের পায়ে হাত রয়েছে, তার যাত্রীভাবে অস্ত্রোপচারের প্রয়োজন রয়েছে, তার দেহ নিয়ে যাওয়া হয়েছে। সোমনাথ মণ্ডল এই তিনজন ছাড়া যাত্রী রয়েছে, শারীরিক অবস্থা হয়েছিল বলে বিস্ফোরণ
জিজ্ঞাসা করা হবে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। পাক জঙ্গি গোষ্ঠী জৈশে মাহমুদের নাম করে এমনই হুমকি চিঠি দেওয়া হয়েছে পূর্ব রেলকে। চিঠিতে প্রেরক নিজেকে দূরদর্শনের প্রাক্তন অধিকর্তা এবং জৈশ সদস্য বলে দাবি করে। গত 7ই ডিসেম্বর ডাকে ওই চিঠি পাঠানো হয় পূর্ব রেলের জেনারেল ম্যানেজারকে। চিঠির বিশ্বাসযোগ্যতা নিয়ে সংশয় থাকলেও বিষয়টিকে হালকাভাবে নিচ্ছে না রেল। হুমকি চিঠির কথা ইতিমধ্যে পুলিশকে জানানো হয়েছে। হাওড়া স্টেশনের নিরাপত্তা বাড়ানো হয়েছে। যদিও পূর্ব রেলের আরজি যে এ নিয়ে অযথা আতঙ্কের কিছু নেই। হেডকোয়ার্টার মে কুছ ব্লো আপ করনে কা উস পর কারওয়াই হো রহি হ্যায়, মগর এসা কোই সিচুয়েশন নেই হ্যায়। হাম লোগ জো সিকিউরিটি স্টেপ আপ করনা হ্যায় কর চুকে হ্যায়, মগর এসা উসসে ও পুলিশ ইনভেস্টিগেট করেঙ্গে কি ও বম কা থ্রেট আসলি মে হ্যায় কি নেই, ও কি এসে হি কুছ কিসি মিসক্রিয়েন্ট কা অ্যাক্টিভিটি হ্যায়, তো ও পুলিশ কো দেখনা হ্যায়। হাম লোগ কি তরফ সে কোই এসা হমেন কোই সিরিয়াসনেস এসা নেই হ্যায়, বাট পুরি তরহ সে হাম লোগ তৈয়ার হ্যায়। ইয়ে অলার্টনেস রহতা হ্যায় কি এসে জব থ্রেট আতে হ্যায় সুরক্ষা ব্যবস্থা রহতা হি হ্যায়, নর্মালি জো চেকিং হোতা হ্যায় উসকে আলাবা অলার্টনেস রহতা হ্যায় কোই আনএকম্পানিড ব্যাগেজ ইয়া কোই ভি হো উসকা তুরন্ত ও বতানা উসকো নিকলওয়ানা, ইস তরহ সে অলার্টনেস বাড়া দিয়া জাতা হ্যায়। দেবব্রত ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে মুহূর্তে টেলিফোন লাইনে। দেবব্রত, ইতিমধ্যেই পূর্ব রেলের তরফ থেকে যেটা আরজি জানানো হয়েছে যে আতঙ্কের কিছু নেই, কিন্তু এই যে হুমকি চিঠি, এর প্রেক্ষিতে পূর্ব রেলের তরফ থেকে কি কি বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে? দেখো, হাওড়া ডিভিশনের ডিআরএম তিনি কিন্তু পরিষ্কারভাবেই যেটা জানিয়েছেন যে চিঠি দেখে যেটা মনে হয়েছে যেটা হয়তো খুব একটা বিশ্বাসযোগ্য নয় বা এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ নয়, তার কারণ চিঠির বয়ান অনুযায়ী তাদের এটা মনে হচ্ছে। কিন্তু যেহেতু যাত্রী সুরক্ষার কথা বা যাত্রী নিরাপত্তার বিষয়টি রেল সবসময় খুব গুরুত্ব দিয়ে দেখে, সেক্ষেত্রে এই চিঠি পাবার পর যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিশেষ করে নজরদারি বাড়ানো হচ্ছে, হাওড়া ডিভিশনের বিভিন্ন জায়গাতে বাড়তি নজরদারি করা হয়েছে, যাত্রীরা যাতে কোনোভাবেই এই ধরনের বিপদের মধ্যে না পড়েন তার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে, এমনটাই কিন্তু রেল সূত্রে জানা যাচ্ছে। বিশেষ করে এই চিঠি পাবার সাথে সাথেই জেনারেল ম্যানেজার তিনি এবং তার দপ্তর থেকে রেলের বিভিন্ন জায়গায়, শুধু হাওড়া ডিভিশনে নয় অন্য ডিভিশনের বিভিন্ন জায়গাতে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যেন সতর্কতা নেওয়া হয়, বাড়তি নজরদারি নেওয়া হয়। পাশাপাশি এই চিঠিতে উল্লেখ করা হয়েছে যে মুখ্যমন্ত্রীকেও এই জৈশ মোহাম্মদের সংগঠনের যারা সদস্য রয়েছে তারা ফোন করবে, এই হুমকিও কিন্তু দেওয়া হয়েছে। কিন্তু হাওড়া সিটি পুলিশ পাশাপাশি কলকাতা পুলিশের বিভিন্ন দপ্তরেও বিষয়টি জানানো হয়েছে এবং এই ঘটনা কারা ঘটলো বা এই চিঠি সত্যি সুভাষচন্দ্র দাস তিনি পাঠিয়েছেন নাকি অন্য কেউ পাঠিয়েছেন, কি কারণে পাঠানো হলো, সমস্ত বিষয়টি কিন্তু যথেষ্ট গুরুত্ব সহকারে খতিয়ে দেখাচ্ছে এবং এই তদন্ত শুরু করেছে ডিআরসি এবং আরপিএস। ধন্যবাদ দেবব্রত ঘোষ আমাদের প্রতিনিধির সঙ্গে আমরা কথা বললাম।